সোমবার ঢাকা শুরু হচ্ছে এশিয়ান অনূর্ধ্ব 14 টেনিস। পাঁচ দিনের আন্তর্জাতিক আসরে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কোরিয়া সহ সাত দেশ থেকে অংশ নিচ্ছে 45 জন খেলোয়াড়। তাদের মধ্যে বালক 31 আর বালিকা 14 জন। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। বাংলাদেশ থেকে সর্বাধিক 32 খেলোয়াড় অংশ নিচ্ছে অনূর্ধ্ব 14 বয়সীদের এই আসরে। হবে বালক ও বালিকা একক এবং দ্বৈত ইভেন্ট। শনিবার রমনায় আসর পূর্ব সংবাদ সম্মেলনে ফেডারেশন সাধারণ সম্পাদক এএসএম হায়দার জানিয়েছেন, আসরটি কিশোর খেলোয়াড়দের র্যাঙ্কিং পয়েন্ট অর্জনের মঞ্চ। চ্যাম্পিয়ন 200 আর রানার আপ পাবে 133 ATF পয়েন্ট।